রাইস মিল ও রেশন দুর্নীতিতে ফের তৎপর ইডি। নদিয়ার কৃষ্ণনগর ভালুকা সহ পাঁচ জায়গায় ইডির তল্লাশি, রেশন দোকান ও তাদের মালিকদের বাড়িতে চলছে তল্লাশি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানব সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথের কাছ থেকে। বিশ্বজিৎ, ঠিক কি খবর রয়েছে সংক্ষেপে জানাও। দেখো, সকাল 7:30 থেকে নদিয়া জেলার 10 জায়গায় এই রাইস মিল ও রেশন ডিলারের বাড়িতে ইডির হানা, সকাল থেকে হানা শুরু হয়েছে। দেখো, এখনো পর্যন্ত যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত তদন্ত চলছে। তদন্ত ভিত্তিতে এখনো পর্যন্ত প্রায় 7:30 থেকে শুরু হয়েছে তদন্ত। এখনো পর্যন্ত আমরা হরিঙ্গাটা নিমতলা রাইস মিলের ভিতরে বা বাইরে আছি। দেখো, এখনো পর্যন্ত রাইস মিলের যে মালিক তার সাথে প্রায় দফায় দফায় জেরা হচ্ছে, প্রায় 3 ঘন্টা অতিক্রম হতে চলছে, এখনো পর্যন্ত জেরা চলছে। এখনো পর্যন্ত প্রায় 10 জায়গা, নদিয়া জেলার 10 জায়গা, যেদিকে রানাঘাটে আইসমালি ও শান্তিপুরে এটি রাইস মিলে, ও নবদ্বীপ ভালুকায় ও কৃষ্ণনগর বাহাদুরপুরে ও এইসব জায়গায় বিভিন্ন 10 জায়গায় এরকম জানা গেছে, 10 জায়গা নয় এরকম হানা 7:30 থেকে এখনো পর্যন্ত 3 ঘন্টা হতে চলছে, 10 জায়গায় এখনো পর্যন্ত তদন্ত চলছে। তদন্ত ভিত্তিতে এখনো পর্যন্ত আমরা স্পষ্ট নেই এখনো কি তদন্ত শুরু হয়েছে, প্রায় 3 ঘন্টা তদন্ত শুরু হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে যেন 7:30 থেকে এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা প্রায় বিভিন্ন রাইস মিলে প্রায় তদন্ত শুরু হয়েছে এখনো পর্যন্ত। যেটা হচ্ছে, দেখো, রাইস মিলের ভিতরে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা বাইরে আছেন, ও ইডির আধিকারিকরা ভিতরে আছেন এখনো পর্যন্ত। দেখো, ঘন্টায় ঘন্টায় যে রাইস মিলের আধিকারিক, রাইস মিলের যে মালিক, তার সাথে এখনো পর্যন্ত জেরা চলছে। ভাস্কর দা, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। রাইস মিল ও রেশন দুর্নীতিতে ফের তৎপর ইডি। নদিয়ার কৃষ্ণনগর ভালুকা সহ 5 জায়গায় ইডির তল্লাশি, রেশন দোকান ও তাদের মালিকদের বাড়িতে চলছে তল্লাশি।